তোমাদের আজকে একটা জিনিস শেয়ার করব। অন্যান্য জায়গায় বলা হয়েছে নাকি এক্সপায়ার্ড হয়ে গেলে UHRS সেখানে তোমাদের নিউ করে অ্যাকাউন্ট করতে হবে, বকওয়াস। আমি সেটা ঠিক করে দেখিয়ে দেবো আজকে কীভাবে কী করতে হয়। পেস্ট করলাম, নেক্সট করলাম, আমি পাসওয়ার্ডটা দিয়ে নিই। ওয়েট, দেখো আমি পাসওয়ার্ড দিয়ে নিয়েছি, ঠিক আছে। আমি সাইন ইন করবো যখন, এই যো কী দেখাচ্ছে, ফেলড অ্যাটেম্পট টু লগ ইন, ইয়োর UHRS অ্যাকাউন্ট ইজ এক্সপায়ার্ড, কন্ট্যাক্ট ইয়োর ভেন্ডর সাপোর্ট টু গেট ইট রিনিউড। ওই যে লেখা রয়েছে, ওই যে একটা তোমার UHRS-এ দেখা যাচ্ছে না QWR-এ এক্সপায়ার্ড ডেট, ঠিক আছে, সেই ডেটটা মানে যখন চলে আসবে তার নেক্সট ডেতে এই কিন্তু মেসেজটা দেখাবে। তুমি যখনই UHRS ওপেন করতে যাবে তখনই এটা দেখাবে, ফেল অ্যাটেম্প টু লগ ইন, ইয়োর UHRS অ্যাকাউন্ট ইজ এক্সপায়ার্ড, কন্ট্যাক্ট ইয়োর ভেন্ডর সাপোর্ট টু গেট ইট রিনিউড। এর জন্য কোনোভাবে কোনো রকম তোমার ইয়ে করতে হবে না, মানে অ্যাকাউন্ট যে ডিঅ্যাক্টিভেট করে নতুন করে বানাতে হবে সেটা কিন্তু নয়, সম্পূর্ণ ভ্রান্ত। এটা আমি ঠিক করা দেখিয়ে দেবো। তোমরা সবাই দেখেছো এখানে অ্যাকাউন্ট নট অথোরাইজড, কার অ্যাকাউন্টটা হচ্ছিল। এবার আমি নিউ ট্যাব ওপেন করব, ক্যাশে কুকিজ ক্লিয়ার করব, ঠিক আছে। আমি UHRS লিখছি, প্লিজ চেক করে নিও আইডিটা, আমি সেম আইডি করেছি, ঠিক আছে। কি করে খুললো, সেম পার্সনের আইডি কি করে খুললো, এক্সপায়ার্ড হয়ে গেলে নাকি ডিঅ্যাক্টিভেট করতে হয়, এক্সপায়ার্ড হয়ে গেলে নাকি তোমার ডিঅ্যাক্টিভেট করে নিউ করে অ্যাকাউন্ট করতে হয়, হোয়াট? জাস্ট সেকেন্ডের কাজ খুলে দিলাম, টেকনোলজি সম্বন্ধে জানতে হয়, আমি সব শিখেছি, আমার আমি শিখিয়েছি, এটা বললেই হয় না। ওকে, ডেলি এটাকে নিয়ে পড়াশোনা করতে হয়, আমি সব জানি, টেকনোলজি সবাই সব কিছু জানে না, ডেলি শিখতে হয়।